আসসালামু আলাইকুম, আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি বলে নিয়েছি আটা। এটা এই রেসিপিটা করতে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাদা তেল, এখন শুকনো উপকরণগুলো সুন্দর করে মেখে নিব। নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। যেভাবে রুটি তৈরি করেন সেভাবে ডোটাকে তৈরি করতে হবে। দেখেন আমার ডোটা বানানো হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন, আমি আমার পরিমাণ মতো বানাচ্ছি। আমি এই ডোটাকে এখন ঢেকে রেখে দিব রেস্টে। রেখে এখানে নিয়েছি আমি আলু, সিদ্ধ করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে একটু আদা বাটা, রসুন বাটা। যেহেতু আটায় লবণ দিয়েছি, এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। এখানে কাঁচা মরিচ দিয়েছি, তাই শুকনা মরিচটা দিচ্ছি, কারণ ঝাল খেতে আমার ভালো লাগে। আপনারা ঝালটা আপনাদের মতো করে বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের যদি টমেটো সসটা না থাকে না দিতে পারেন, তবে টমেটো সসটা দিলে এর স্বাদটা আরও ভালো লাগবে। আমি এখন টমেটো সসটা দিয়ে আলুগুলোকে মেখে নিব। আলুগুলো আমার মাখা হয়ে গেছে। এখন সরিয়ে আমি নিয়ে নিচ্ছি আটা। যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আমি আর একটু মুথে নিব। আমি ডোটা এখন একটা রুটি বেলে নিব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। আমি আগে থেকে এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সাদা তেল একটু গুলে রেখেছিলাম। এখন আমি রুটির উপরে দিচ্ছি, দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এটা চাইলে আপনারা ব্রাশ দিয়েও করে নিতে পারেন। তা হাত দিয়ে মাখলে হবে কি, সব জায়গা সুন্দরভাবে সেট হবে। আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে আমি পরোটার আকারে একটা শেপ দিয়ে নিব। দেখেন আমি কিভাবে করতেছি। এর উপরে আর একটু আমি লাগিয়ে দিচ্ছি তেল আর আপনার ইয়েটা, কর্নফ্লাওয়ার গোলাটা আর একটু এভাবে লাগিয়ে নেবেন। নিয়ে আমরা যেভাবে পরোটা তৈরি করি সেভাবেই আমি করতেছি। দেখেন একটু চাপ দিতে হবে। এখন এটাকে আমি চার কোণা করে বেলে নিব, মানে পরোটার শেপেই করে নিব আর কি। তো করে নিয়ে ফিরে আসছি। দেখেন আমি এভাবে চার কোণাসি করে পরোটাটা বেলে নিয়েছি। এখন এখানে যে বাকি আমার তেল আর যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা আমি এর উপরে সুন্দর করে মেখে নেব। আমি সবগুলো মেখে নিয়েছি সুন্দর করে। আমি পরোটাটা দেখেন কীরকম পাতলা করেছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি পাতলা করেছি, আপনারা মোটা করতে পারেন। এখন এর উপরে আমি দিয়ে দিব আলুটা যে আমি মেখে রেখেছি, এই আলুটা পুরো পরোটার উপর সুন্দর করে মেখে নেব। পুরো পরোটাটাতে আমি আলুগুলো সব দিয়ে নিয়েছি। এখন আপনারা যে শেপে কাটতে চান সে শেপে কাটতে পারেন, আমি কিন্তু চিকন করে কেটে নিচ্ছি। আমি এখন এভাবে পুরো পরোটাটাকে কেটে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কি করতে হবে, একটা করে পিস ধরতে হবে আর এভাবে মুড়ে নিতে হবে।
চাপ দেওয়া যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি। এখন এই এই সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে ফুলে না যায়। এটা নর্মাল পানি দিয়ে আমি এখানে জয়েন্টটা লেগে দিলাম। এখন এভাবে একটা আমার হয়ে গেল। এখন আর একটা দেউরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে চাপ দিবেন না, এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন। তারপর শেষের দিকে এসে এখানে একটু পানি লাগিয়ে দিবেন, দিয়ে আস্তে করে একটা চাপ দিবেন। দেখেন এভাবে আমার দুটো বানিয়ে নিলাম। আমি বাকি সবগুলো এভাবে এখন বানিয়ে নিব। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। আমি এদিকে চুলায় প্যানে তেল দিয়ে তেলটাকে প্রথমে হাই হিট করে নিয়ে তারপর লো করে দিয়েছি। আপনারা এভাবে করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি তেলে। বুঝতে পারতেছেন যেটা কি তৈরি করলাম, আলুর সামচা। এখন নাড়তে যাবেন না, একটা চামচ নেবেন, নিয়ে উপর থেকে এভাবে তেল দিবেন, দিয়ে দিয়ে উপরটা শক্ত করে নিতে হবে। এক সাইডে আমার হয়ে গেছে, এখন অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এরকম কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু আলতো হাতে কিন্তু উল্টে দিতে হবে। এখন কিন্তু উপরে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, নিচটা ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিছি, উপরটা ভাজা হয়ে গেছে, এখন নিচটা ভাজার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। দেখেন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, বাকি তেলটা টেনে নিবে। আমি এভাবে সবগুলো তুলে নিয়ে ফিরে আসছি। আমি সব ভেজে ফিরে আসলাম। বন্ধুরা এই আলু আর আটার তৈরি সমস্যাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।